বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন অভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত রয়েছে তার। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় নিজেই, তবে এবার সে পথে হাঁটছেন না তিনি। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে। সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে অজয় নিজেই এ খবর দেন, তবে গল্পটি অ্যাকশন না কমেডি ঘরানার তা নিয়ে মুখ খোলেননি। এর আগে অজয় দেবগনের পরিচালনায় মুক্তি পেয়েছে ইউমি অর হাম, শিবাই, রানওয়ে 34 ও ভোলা। সম্প্রতি রোহিত শেঠির সিংহাম এগেইনে এক ফ্রেমে ধরা দিয়েছেন অজয় অক্ষয়। এবার সহ অভিনেতাকে পাশে বসিয়ে নতুন সিনেমার খবর দিলেন অজয়। এদিকে সময়টা ভালো যাচ্ছে না অক্ষয়ের, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে একের পর এক সিনেমা। বর্তমানে ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমা নিয়ে ব্যস্ত অক্ষয়, এরপরে আগামী বছর শুরু করবেন হেরাফেরি 3 শুটিং।